আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে ছোট্ট একটি পরামর্শ এবং আপনাদেরকে সচেতনতামূলক একটি কথা আমি বলার জন্য এসেছি। আমার কাছে প্রতিদিনই ফোন আসে, আমার টেকনিশিয়ান বন্ধুরা যারা নতুন আছেন এবং যারা আমার ছাত্র হয়তো সামনে আসতে চাচ্ছেন অথবা কেউ কেউ প্র্যাকটিস করছেন, এবং তারা আমাকে প্রশ্ন করছে সবসময় স্মার্ট ট্রুইজারের প্রয়োজনীয়তা সম্পর্কে। স্মার্ট ট্রুইজার কতটুকু প্রয়োজন সে বিষয়ে আপনাদেরকে আমি বলি। স্মার্ট ট্রুইজার আসলে আমাদের ক্যালকুলেশনের কিছু সমস্যা আছে, যার কারণে আমরা বাঙালি জাতি প্রতি পদে পদে একেবারে নিচের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই সেকশনে বিনিয়োগের প্রয়োজন আছে, কিন্তু বিনিয়োগের আগে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে আমি কতটুকু লাভ করছি। স্মার্ট ট্রুইজারের প্রয়োজন নাই এমন কথা বলছি না, তবে এক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। যেমন বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন হচ্ছে অটো রিক্সা। এই অটো রিক্সাগুলো যারা ক্রয় করেছে প্রায় 1,80,000 বা 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা, এই টাকা দিয়ে অটো রিক্সাগুলো কেনার পরে তারা খুব একটা বেনিফিটেড হয়নি। কারণ একটা অটো রিক্সাতে প্রায় 50-60 হাজার টাকা দামের ব্যাটারি ব্যবহার হয়, এবং এই ব্যাটারিগুলো প্রতি 4 মাস বা 6 মাস পরপর এই ব্যাটারিগুলো নষ্ট হয়। তাহলে 6 মাস পরপর তাকে 60,000 টাকা যদি এই ব্যাটারিগুলোতে বিনিয়োগ করা লাগে, সেক্ষেত্রে দেখা যাবে যে ক্যালকুলেশনে তার লাভের চাইতে লসই হচ্ছে বেশি। আর ব্যাটারি যখন একটা গাড়ি থেকে বের করে নেওয়া হয় তখন এই গাড়ির তেমন কোনো মূল্য থাকে না, ব্যাটারিটাই পুরো ভ্যালু আর কি। সেক্ষেত্রে আমি সবসময় এভাবে বলতে পারি যে আপনার ঘরে, যেমন আমার ঘরে 4টা কম্পিউটার আছে আর ল্যাপটপ আছে, এক্ষেত্রে দেখা যায় যখন আমরা কম্পিউটার ক্রয় করছি, ক্রয় করার সময় কম্পিউটার কনফিগারের সঙ্গে প্রত্যেকটা পিসিতে একটা করে রাইটার লাগিয়ে নিচ্ছি। রাইটার লাগিয়ে নেওয়ার পরে আমরা সিডি রিড রাইট এগুলো করতে পারবো, ঠিক আছে। কিন্তু আপনি ক্যালকুলেশন করেন যে আপনি সিডি রাইট কয়টা করবেন, সেক্ষেত্রে দেখা যাবে 4টা পিসিতে আপনার 4টা রাইটারের প্রয়োজন হয় না। আমরা ইচ্ছে করলে একটা এক্সটার্নাল ইউএসবি রাইটারও কিনে নিতে পারি, সেক্ষেত্রে আমরা 3টা রাইটারের টাকা আমাদের বেঁচে যায়। এরপরে আর একটু সহজ করি, অনেকে বাসা বাড়িতে ইউজ করার জন্য যখন পিসি নাই সেই পিসিতেও কিন্তু একটা রাইটার লাগিয়ে রাখে, তাদেরকে আমি পরামর্শ দিই এভাবে যে যে রাইটারটা আপনি নিলেন রাইটারটার দাম যদি 1500 টাকা হয়ে থাকে, তাহলে একটা সিডি রাইট বা ডিভিডি রাইট করতে 10 টাকা খরচ হয়। সেই 10 টাকা খরচ করে যখন আপনি রাইট করবেন একটা সিডি বা ডিভিডি, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে 150টা সিডি বা ডিভিডি রাইট করলে সেই সমমানের টাকা আপনার ঘরে উঠে আসে। বিষয়টি এরকম যে আপনি আসলে বাসা বাড়িতে ইউজের জন্য যে কম্পিউটারটা নিয়েছেন সে কম্পিউটারে যদি আপনি 150টি সিডি রাইট করতে পারেন, তাহলে সে রাইটারের দামটা আপনার উঠে আসবে। আমরা কি আসলে 150টা সিডি বা ডিভিডি রাইট করি না, তাহলে আমাদের ক্যালকুলেশনে কিছু ভুল আছে আর আমরা কিছু টাকা গচ্চা দিচ্ছি, নষ্ট করছি। অতএব আমাদের একটা সিডি রাইটের প্রয়োজন হলে আমরা 10 টাকা দিয়ে রাইট করতে পারি, আর দেখা যায় যে 2-5 বছরের মধ্যে আমাদের 10টা 15টা বা 20টার বেশি রাইটিং এর প্রয়োজন হয় না। এক্ষেত্রে আর একটু সহজ করে বলি, আমরা স্মার্ট টুইজারের কথা নিয়ে ভাবছি। স্মার্ট টুইজার দিয়ে এলসিডির কাজ রিপেয়ার করা যায়, এটা ঠিক আছে। চায়না এলসিডি সাধারণত আমরা ক্রয় করছি কত টাকা দিয়ে, এটা আমাদের টেকনিশিয়ান ভাইরা সবাই জানে। এক্ষেত্রে আপনি একটা স্মার্ট টুইজার যদি ভালো মানের নিতে চান, তাহলে 4,000 বা 5,000 টাকা সমমূল্যে আপনাকে যেতে হবে। 5,000 টাকা দিয়ে কয়টা ডিসপ্লে রিপেয়ার করলে এই টাকাটা উঠে আসবে, আর স্মার্ট টুইজার কতদিন লং লাস্টিং করবে এ বিষয়টি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমি আপনাদেরকে হয়তো বোঝাতে সক্ষম হয়েছি যে আপনার স্মার্ট টুইজারের টাকাটা উঠানোর জন্য কতটা ডিসপ্লে আপনার রিপেয়ার করা লাগবে, আর এই ধরনের কাজগুলো কতটুকু আপনার কাছে আছে। ক্যালকুলেশন করার পরে যদি মনে হয় যে স্মার্ট টুইজার কিনে আপনি লাভবান হতে পারেন, দ্যাটস এনাফ, আপনারা স্মার্ট টুইজার কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আর ক্যালকুলেশনে যদি মনে হয় যে এতগুলো ডিসপ্লে আমাদের কাছে আসবে কি না, এই ধরনের সমস্যা থাকলে, ডিসপ্লে তো কাস্টমার কিনছে, কাস্টমার আপনাকে ডিসপ্লে কেনার জন্য টাকা দিবে, আপনি ডিসপ্লে কিনে কাস্টমারকে দিবেন। বিষয়টি এমন না যে ডিসপ্লে আপনি রিপেয়ার করে দিয়ে নতুন ডিসপ্লে দাম নিয়ে নেবেন, এটা তো কিন্তু হালাল হারামের মধ্যেও একটা প্রশ্ন এসে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু বেশি বেনিফিটেড হচ্ছি না। একজন কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য ডিসপ্লে রিপেয়ার করে হয়তো 100-150 টাকা বা 200 টাকা নিতে পারবেন, কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ করলে কাস্টমার কাছে আপনি 350 বা 400 টাকা নেবেন, এটাই বিষয়। কিন্তু আপনার বেনিফিটটা এক জায়গাতেই সীমাবদ্ধ হয়ে থাকছে, একই মাপের থাকছে, কিন্তু পক্ষান্তরে আপনাকে একটা বিনিয়োগ করতে হচ্ছে স্মার্ট টুইজারে। এর জন্য বন্ধুরা আসুন আমরা একটু বিকল্পভাবে ক্যালকুলেশন করে দেখি যে আমাদের লাভটা কোথায়, কোন জায়গায় বিনিয়োগ করলে আমাদের লাভ হবে এবং সে জায়গায় বিনিয়োগ করব।
আর আমাদের ডিজিটাল মিটারের ব্যবহারটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমার মনে হয় যে এত দূরে আমাদের অগ্রসর হওয়ার প্রয়োজন হবে না। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে আমার স্মার্ট টুইজার নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আপনারা বুঝতে সক্ষম হয়েছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আমি আবারও ভালো কিছু পরামর্শ আপনাদের জন্য নিয়ে আসতেই থাকবো ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।